এটা হলো মুজাদ্দিদের জামান আরব আজম সুবিখ্যাত পীর আমি বাসন জেলার পীর কোথাও খুঁজে পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখাবেন সেদিন থেকে বলবো বাসন জেলার পীর আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা খুশি কেমন খুশি দুটো হাত তুলুন একটু হাত নাড়া দেন আপনারা এসেছেন এখানে কি ভাইজানের পক্ষ থেকে এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আপনারা এসেছেন কিসের জন্য নলেজ সিটি গড়ে তোলার জন্য এই 100 বিঘা জমির উপর এটা হলো মুজাদ্দিদের জামান আরব আজম সুবিখ্যাত পীর আমি বাসন জেলার পীর কোথাও খুঁজে পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখাবেন সেদিন থেকে বলবো বাসন জেলার পীর আমি পেয়েছি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আরব আজম সুবিখ্যাত পীর সেই আরব আজম সুবিখ্যাত পীরের কর্মকাণ্ড ছিল সুদূর প্রসারী তিনি কেবলমাত্র হজরানসীন পীর ছিলেন না তিনি কেবল খানকায় বসে তসবিহ টানা পীর ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ গড়ার কারিগর সমাজের মানুষ তৈরি করার কারিগর সুস্থ সমাজ গঠন করার একজন মহামনীষী যুগ সংস্কারক লেখা আছে আপনারা দেখছেন মুজাদ্দিদের জামান উলিল আমর ইমামুল হুদা স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক শিক্ষা অনুরাগী শাহ সুফি আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে একবার জোরে বলুন এখন এই নামের আগে একটা কথা আছে স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী শুনলে আবার কারো কারো একটু গায়ে অ্যালার্জি হয় জানি না তারা পড়াশোনা করেছেন কিনা যদি না করে থাকেন আমি বলবো বর্তমানেও ওই পুস্তক পাওয়া যাচ্ছে একটু খুঁজলেই পেয়ে যাবেন যেটা লেখা হয়েছে তৎকালীন সময়ে শরিয়তে ইসলাম পত্রিকা থেকে শরিয়তে ইসলাম পত্রিকা থেকে মনে রাখবেন কাগজে নয় মগজে রাখুন যারা স্বাধীনতা সংগ্রামী মানতে চান না আমার এই বক্তব্যটি আমি আমার ভাষায় না বলে যেভাবে লেখা আছে বই পুস্তকে হুবাহু সেটাই বলছি 1926 সালে 27-28-29-30 ফাল্গুন মাসের 4 দিন ব্যাপী কলকাতা হ্যালিডে পার্কে জমিয়াতে উলামায়ে হিন্দের সপ্তম বার্ষিকী অধিবেশন হয় এই সমাবেশে ভারতের বিভিন্ন প্রদেশের যে সকল উলামাগণ উপস্থিত হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যথাক্রমে সভাপতি মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহে মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহে মাওলানা হাফিজ আহমদ সঈদ রহমাতুল্লাহ আলাইহে মাওলানা মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহে মাওলানা শব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহে মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহে পেশোয়ারের মুফতি আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহে অমৃতসরের মাওলানা সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহে লুধিয়ানার মাওলানা দাউদ গজনবী রহমাতুল্লাহ আলাইহে বিহারের মাওলানা সাজ্জাদ হোসেন বিহারি রহমাতুল্লাহ আলাইহে জনপুরের মাওলানা আবু বকর রহমাতুল্লাহ আলাইহে প্রমুখ এই সভাকে সাফল্য মণ্ডিত করতে অ
অবিভক্ত অবিভক্ত বঙ্গের সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সমাবেশে সর্বপ্রথম মনে রাখবেন, এই সমাবেশে ১৯২৬ সালে চার দিন ব্যাপী ওই সপ্তম অধিবেশনে জমিয়ত উলামায়ে হিন্দের সেখানে কি হলো, এই এই সমাবেশে সর্বপ্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব তোলা হয়। জোরে বলেন, যে সমাবেশে যে অধিবেশনে স্বাধীনতার প্রস্তাব তোলা হচ্ছে তখনও কংগ্রেস কংগ্রেস পার্টি স্বাধীনতার দাবি তুলেনি। তারা চেয়েছিল হোম রুল, তারা চেয়েছিল স্বায়ত্ত শাসন, তারা চেয়েছিল তোমরাও থাকো ইংরেজ আমরাও থাকি, আমাদের কিছু ক্ষমতা দাও। আর স্বাধীনতার প্রস্তাব সর্বপ্রথম তুলল এই জমিয়াতের পক্ষ থেকে, আর যার ভূমিকা সবচাইতে বেশি ছিল তিনি হলেন মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। এই ১৯২৬ পর ২৬ গেল, ২৭ গেল, ২৮ গেল, ২৯ যে কংগ্রেস সরকার কংগ্রেস পার্টি স্বাধীনতার দাবি ছিল তুলেছিল, আর মুসলিম লীগ আরো ১২ বছর পরে স্বাধীনতার দাবি উঠিয়েছিল। প্রিয় মুসলমান ভাই, তাই আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে কেবলমাত্র একটা দিক বা একটা সাইড নিয়ে ভাবলে সুদূর বোকামি হবে। আমরা যদি দাদা হুজুর কেবলাকে দেখি, তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী, তিনি ছিলেন একজন সাংবাদিক, তিনি সাংবাদিক তৈরি করতেন, বহু পত্র পত্রিকার পৃষ্ঠপোষকতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করে তৎকালীন সময়ে যেমন শরিয়াতে ইসলাম ছিল, হানাফি পত্রিকা ছিল, আপনার আপনার ছিল সুন্নাতুল জামাত পত্রিকা ছিল, এরকম অসংখ্য অসংখ্য পত্র পত্রিকার সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি এই শিক্ষাকে জাতির কাছে তুলে ধরার জন্য, এই সমাজকে গড়ে তোলার জন্য সুদূর ৮-৭ মতো শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন এই অবিভক্ত বঙ্গের জমিনে। বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, এই যে মাতৃ সদন আজকে আমাদের গর্ব, আমরা গর্বিত যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে আজ থেকে ১০০ বছর পূর্বে তিনি মনে মনে যে বাসনা নিয়ে রেখেছিলেন, যে চিন্তা চেতনা নিয়ে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেটা বাস্তবে রূপ দিতে চলেছেন আমাদের প্রিয় প্রাণের ভাইজান। আমরা তার হায়াত দারাজের দোয়া করি। আমি আপনাদের কাছে শুধু একটুখানি পড়ে শোনাচ্ছি, সমাজসেবা ও জাতীয় চিন্তা ভাবনা আমার দাদা হুজুরের কি ছিল, তার কর্মময় জীবনকে মানব সেবার কোনো এক বিশেষ দিকের সাথে সীমাবদ্ধ না করে একটি শাশ্বত সত্য কথা বলা চলে যে তার জীবনটাই ছিল সমাজ সেবার মহান আদর্শে অনুপ্রাণিত, মানব সেবার জন্য নিবেদিত প্রাণ। ব্যক্তিগতভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনাথ বিধবা গরিব দুস্থদের প্রতি অকার্পণ্য দান সমাজে ছিল দৃষ্টান্ত স্বরূপ। তিনি কেবল মুসলমান দেখতেন না, তিনি কেবল টুপিওয়ালা দেখতেন না, তিনি কেবল দাড়িওয়ালা দেখতেন না, তিনি দেখতেন যে আমার দেশবাসী, আমার সমাজ, আমার দেশের মানুষ, তিনি যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কালারের হোক, যে জাতির হোক, যে সমাজের হোক, সমস্ত মানুষকে তিনি মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। শেষ বয়সে যখন তিনি বিদায় নিয়েছিলেন, তিনি রক্তশূন্য হয়ে পড়েছিলেন। পেয়ারা মুসলমান ভাইরাম, শুনুন আমার দাদা পীরের ভক্তগণ, তাই তিনি চিন্তা ভাবনা করে
কি করেছিলেন দুস্থ মানুষের দুস্থ মানুষদের সুলভে চিকিৎসা পেতে পারে তার জন্য তিনি সেবা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তার দৃষ্টান্ত নজির ইতিপূর্বে সঞ্চালক সাহেব মাস্টার সাহেবের কাছে শুনেছেন ওই ফুরফুরা আমাদের হোস্টেলের পিছনে তার নিজে হাতে গড়া এই বাংলার জমিনে সর্বপ্রথম স্বাস্থ্য কেন্দ্র গড়ে তিনি তার চলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজ তা দাঁড়িয়ে রয়েছে তবে মৃত প্রায় কোন মহারথীকে দেখলাম না কোন বাবুকে দেখলাম না কোন দাদাকে দেখলাম না কোন দিদিকে পেলাম না যে ওই সেই স্বাস্থ্য কেন্দ্রটাকে একটু রূপ দান করে দাদা হুজুরের সেই আপনার গড়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্র সেখানে কোন মুসলমানের শুধু ট্রিটমেন্ট হবে তা নয় মুসলমান হবে অমুসলমানের ট্রিটমেন্ট হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় সেটা আজ মৃত প্রায় ভুগছে সেখানে সুস্থ ট্রিটমেন্টের জন্য আজ কেউ আগে আসেনি তাই আমাদের ভাইজান তিনি চিন্তা করেছেন আমাদের জন্য কেউ নাই তাই আমরা আমাদের চেষ্টায় আমাদের প্রচেষ্টায় এই সমস্ত মহারথীদের নিয়ে ডাক্তার বাবুদের নিয়ে ডক্টর সাহেবদেরকে নিয়ে আর আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আজ সিলসিলার অনুরাগী ভক্ত মুরিদ মুতাকিদিন আমার দাদা হুজুরের সেই পাগলদেরকে নিয়ে তিনি আজ দেখিয়ে দিতে চলেছেন আমার দাদা হুজুরের সেই স্বপ্নের প্রকল্প নলেজ সিটির প্রথম ভিত্তি স্থাপন হয়েছে মাতৃ সদন মায়েদের হসপিটাল আগামী দিনে আরো দেখতে পাবো সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে চান কারা চান জোরে আগামী দিনে দেখতে চাই মাদ্রাসা আগামী দিনে দেখতে চাই ইউনিভার্সিটি আগামী দিনে দেখতে চাই ভালো শিক্ষা প্রতিষ্ঠান মিশনারি শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন প্রকল্প আছে গ্রন্থাগারের প্রকল্প আছে আপনারা যে এর আগে যখন এখানে এসেছিলেন এই নলেজ সিটির ময়দানে আপনারা সাক্ষী আজ আমরা গর্বিত আমরা অন্ততপক্ষে কিচ্ছু না করতে পারলেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সামনে ওই ময়দানে মহাশারে যখন আমার আল্লাহ তুলবেন আমার আল্লাহর কাছে আশাবাদী আমরা যে আমরা দাদা হুজুরের পিছনে তার সঙ্গী সাথী হয়ে আমার নবী পাকের লেওয়াউল হামদের নিচে যেন জায়গা পেয়ে যাই এ পর্যন্তই আমি আমার বক্তব্যকে ইতি করছি যদি আমার কথায় কেউ ব্যথা পান কষ্ট পান আল্লাহ রাস্তে মাফ করে দেবেন বলার অনেক আছে কিন্তু বলার অবকাশ নাই আপনাদের কাছে যাদেরকে আনা হয়েছে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই তবে একটা কথা না বললে নয় দাদা হুজুর কেবলা আমার বিশ্বাস আপনাদের অনেকের না হতে পারে আমার এতেকাদ আমার বিশ্বাস দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের রুহানি দোয়া ভাইজানের প্রতি আছে আছে তাই শত বাধা পেরিয়ে শত আপনার বিরোধিতা সত্ত্বেও আজ আপনারাও দেখিয়ে দিলেন যে আমরা দাদা হুজুরের ভক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু